আমায় ভোট দেবেন না প্রচার করছেন খোদ প্রার্থী এদিন নিজে হাতে বিভিন্ন বুথে গিয়ে ব্যানার টানিয়ে দিয়ে আসেন তিনি পাশাপাশি আবেদন জানান তাকে ভোট না দেওয়ার আমাকে ভোট দেবেন না করজোড়ে আবেদন জানাচ্ছেন খোদ প্রার্থী ভোটের আগে ফ্লেক্স টাঙিয়ে এলাকায় এমন বার্তায় প্রচার করছেন প্রার্থী নিজে ঘটনাটি ঘটেছে কোলাঘাট পঞ্চায়েত সমিতির 23 নম্বর আসনে এলাকায় নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন মদন কুমার মণ্ডল আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় রাজ্যে পঞ্চায়েত ভোটের প্রাককালে জনতা জনার্দনকে খুশি করতে নিজের অনুকূলে ভোট ধরে রাখতে দিন রাত এক করে ফেলছেন প্রার্থীরা যেখানে সকলে নিজের জন্য ভোট চাইছেন সকাল সকাল বেরিয়ে পড়ছেন বাড়ি বাড়ি প্রচারে যেখানে পঞ্চায়েত ভোটে জেতার জন্য গোলাগুলি খুনোখুনি চলছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কোলাঘাট পঞ্চায়েত সমিতির 23 নম্বর আসনে নির্দল প্রার্থী মদন কুমার মণ্ডল ফ্লেক্স টাঙিয়ে প্রচার করছেন আমাকে ভোট দেবেন না বলে বদলে ভোট দিন বিজেপি প্রার্থীকে কেন এমন প্রচার করছেন মদন কুমার মণ্ডল আসলে মদন কুমার মণ্ডল হলেন একজন সক্রিয় বিজেপি সমর্থক তিনি দীর্ঘদিন ধরেই ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করে আসছেন কোলাঘাট মণ্ডল 4 নম্বরের সাধারণ সম্পাদক পদেও ছিলেন শেষ মুহূর্তে দলের অনুমতি নিয়ে বিজেপি প্রার্থী হিসাবে মনোনয়নপত্রও জমা দেন মদনবাবু তবে কোনো এক অজ্ঞাত কারণে তিনি দলীয় প্রতীক পাননি মদন কুমার মণ্ডলের পরিবর্তে কোলাঘাট পঞ্চায়েত সমিতির 23 নম্বর আসনে বিজেপির টিকিট পান বিশ্বজিৎ মণ্ডল শেষ বেলায় মনোনয়নপত্র প্রত্যাহারের সময়ও পাননি তিনি নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাকে টোটো প্রতীক চিহ্ন দেওয়া হয় এরপরই মদনবাবু নামেন এই অভিনব প্রচারে বিজেপির ভোট যাতে নষ্ট না হয় 23 নম্বর বুথ এলাকার কুষার যোগীবের প্রয়াগ ধর্মবের ক্ষেত্রহাট পাথুরিয়া প্রভৃতি এলাকায় ফ্লেক্স টাঙাচ্ছেন মদনবাবু স্বয়ং নিজেই ফ্লেক্স টাঙিয়ে তিনি এলাকাবাসীকে এই বার্তায় দিচ্ছেন যাতে তাকে কেউ ভোট না দেন তাকে ভোট না দিয়ে যাতে বিজেপিকে ভোট দেন সেই আবেদনও জানাচ্ছেন তিনি এই অভিনব প্রচারে মদনবাবু জানান তিনি বিজেপিতে ছিলেন এবং আগামী দিনেও বিজেপিতেই থাকবেন যে আমি বিজেপির একজন সক্রিয় কর্মী যাতে বিজেপির ভোটারদের উদ্দেশ্যে আমি একটা বার্তা দিতে চাই যে আমি PS-23-তে পার্টির নিয়ম মতো আমি নমিনেশন করেছিলাম কিন্তু আমি অজ্ঞাত কারণে আমি টিকিট পাইনি আমি উইথড্রল করার সময় পাইনি উইথড্রল করতে পারিনি যাতে কেউ আমাকে নির্বাচন কমিশন নির্দল সিম্বল দিয়ে দেয় টোটো চিহ্নে সেটাও আমার সাথে না আলোচনা করে সেই কারণে যাতে না কেউ টোটোতে ভোট দেয় এবং ভারতীয় জনতা পার্টির ভোটটা নষ্ট না হয় সেই আবেদন করেছি আমি আজ বিভিন্ন গ্রামে কয়েকটি ব্যানার দিয়ে মানুষকে সচেতন করেছি যে যাতে কেউ টোটো চিহ্নে ভোট দেবে না সবাই ভারতীয় জনতা পার্টির পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন সাতটা বুথে মানুষ কিন্তু চেয়েছিল যে আমি দাঁড়াই তাদের আশা ছিল কিন্তু আমি দাঁড়াতে পারিনি টিকিট পাইনি যার জন্য আমি নির্দল সিম্বল হয়ে গেছি উইথড্র করার সময় পাইনি আমাকে জানানো হয়নি আমি উইথড্রল করতে পারিনি মদনবাবুর এই ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিজেপির কোলাঘাট ব্লক কনভেনার তথা বিজেপির জেলার সহসভাপতি তুষার দলুই তিনি বলেন উনি নমিনেশন করেছিলেন কোনো প্রকারে শেষ মুহূর্তে উনি টিকিট পাননি তো অজ্ঞানতা কারণবশত বা কোনো কারণে উনি মানে আমাদের অটোরিক্সা নিয়ে মানে এ পান লোগো পান নির্দলের কিন্তু উনি প্রথম থেকে আমরা দেখেছি যে উনি বলেও ছিলেন যে আমি নির্দলের কোনো ব্যাপার নেই আমি বিজেপির হয়ে প্রচার করব তো আমি প্রথমেই মদন ভাইকে মদন মণ্ডল ভাইকে ধন্যবাদ জানাই যে উনি বিজেপির মূল স্রোতে উনি একজন ডেডিকেটেড কার্যকর্তা ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড কোলাঘাট ইতে আজই আসুন আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ বাটার মোড় বনগা এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি বনগা মতিগঞ্জ